অফ ডিজাইন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিকভাবে আজকেও আমরা এসটিএমএল টপিকের কিছু মজার অংশ নিয়ে কাজ করব অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটে অডিও ভিডিও প্রকাশ করার প্রয়োজন হতে পারে সেটা হতে পারে ইউটিউবে কোনো ভিডিও অথবা হতে পারে আপনার সার্ভার রাখা কোনো একটা অডিও বা ভিডিও ফাইল প্রদর্শন করতে যাচ্ছেন তো এগুলো নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব তো প্রথমে আমি একটা এখানে ফোল্ডার বানিয়ে রেখেছি সোর্স ফাইল নামে এই সোর্স ফাইলের ভিতরে এখানে দুটা ফোল্ডার রাখা আছে একটা হচ্ছে অডিও অ্যান্ড ভিডিও অডিওর ভিতরে একটা অডিও ফাইল রেখেছি আর ভিডিওর ভিতরে একটা ভিডিও ফাইল রেখেছি তো আমাদের প্রথম কাজ হবে যে কোনো একটা কোড ইউটোর সফটওয়্যার আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি এখান থেকে আমি প্রথমে ফাইলটাকে সেভ করে নিয়েছি তো গত টিউটোরিয়ালে আমি ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে অনেক আলোচনা করেছি তো এটা নিয়ে আর আলোচনা করতে আছেন এখন আপাতত তো এটা কোথায় সেভ করব ডেস্কটপ থেকে আমি সোর্স ফাইল নামে যে ফোল্ডার আছে এখানে সেভ করতে আছি আমি একটা ফাইল নেম দিয়ে দিয়েছি ইন্ডেক্স আমরা এটা প্রথমে সেভ করে নিচ্ছি তার রিজন হচ্ছে কারণ আমরা জানি ভিজুয়াল স্টুডিও কোড যখন নতুন একটা ফাইল তৈরি করে আমরা সেভ করে ফেলি তখন বিভিন্ন ধরনের কোডগুলো আমাদেরকে ওটু সাজেশন করে এর জন্য আমরা ফাইলটাকে প্রথমে সেভ করে নিয়েছি তো যেহেতু আমরা সেভ করে নিচ্ছি তার মানে আমরা এখন এস টিমএল ফাইভের যে স্ট্রাকচারটা এটা ও সাজেস্ট করছে ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমরা ওইটা সিলেক্ট করে দিলাম বাকি জিনিসগুলো চলে আসলাম ওকে এখন আমরা প্রথমে দেখাবো যে কীভাবে একটা অডিও আমরা শো করব। তো আপনারা এই কোডগুলো আসলে মনে থাকে না এবং কোডগুলো কন্টিনিউসলি চেঞ্জ হতে পারে তো আমি আজকে এসটিম ফাইভের যে ট্যাগ আছে ওইটা নিয়ে আলোচনা করছি আপনি যদি গুগলে সার্চ দেন যে অডিও এস্টেমেল কোড ভিডিও এস্টেমেল কোড লিখলেও আপনি অনেক কোড পেয়ে যাবেন আমি সার্চ করি মূলত এখানে বের করে রাখছি তো আসলে চলুন আমি এখান থেকে ডাইরেক্ট দেখালে আসলে আপনার বুঝতে সমস্যা হতে পারে আমি একটু কোড লিখে লিখে আপনি বুঝায় তাহলে বুঝতে সুবিধা হবে ওকে যেহেতু আমি অডিও শো করতে আছি এস্টেম এল ফাইভে অডিও নামে একটা আলাদা ট্যাগই আছে ওকে এই যে নিচে সাজেস্ট করছে অডিও ট্যাগ তেমন আমরা জানি অডিও ট্যাগ শুরু অডিও ট্যাগ শেষ এখন অডিও ট্যাগের মাধ্যমে যখন আমি একটা অডিও শো করব সেখানে হতে পারে যে আমি অডিওটাকে কন্ট্রোল করার প্রয়োজন হতে পারে অর্থাৎ অডিওটাকে একটু সাউন্ড কমাবো বাড়াবো বা সাউন্ড সন্ত্রিসের মধ্যে আমি এটাকে পুশ করে রাখলাম এরকম প্রয়োজন হতে পারে তো এই কাজগুলো করার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব সেটা হচ্ছে কন্ট্রোলস অর্থাৎ কন্ট্রোলস নামে যে এখানে যে ফাংশন বা অ্যাট্রিবিউট আছে এটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো সাউন্ড কমানো বাড়ানো এই কাজগুলো আমি এখানে করতে পারবো তো ভালো কথা অডিও ট্যাগের সাহায্যে আমি অডিও শো করবো এবং কন্ট্রোলস দিয়েছি আমি কন্ট্রোল যেন করতে পারি কিন্তু একটা কম্পিউটারে তো অনেক অডিও ফাইল থাকতে পারে কোন অডিও ফাইলটা আমি দেখাতে চাচ্ছি ওইটা কিন্তু আমার বর্ণনা করতে হবে তো ওইটা বর্ণনা করার জন্য আমরা এখানে সোর্স একটা ট্যাগ আছে সোর্স ট্যাগটা ইউজ করবো এবং সোর্স ট্যাগের ভিতরে সোর্স এসআরসি আমি বলে দিচ্ছি যে সোর্সটা থেকে আসবে তো আমরা যদি খেয়াল করি ইন্ডেক্স ডট এসটিএমএল যে ফাইলটা আছে এটা আমরা সোর্স ফাইলের ভিতরে সেভ করেছি এই যে ইন্ডেক্স এবং অডিও অডিওটা আছে কোথায় অডিও নামক একটা ফাইল ওই অডিও ফাইলের ভিতরে এখানে আমি একটা পাচ্ছি সরি অডিও নামক একটা ফোল্ডার ফোল্ডারের ভিতরে আমি এই ফাইলটা পাচ্ছি যে অডিওটা আমি দেখাবো ওকে তো আমি প্রথমে যে ফোল্ডারের নাম আমি প্রথমে এখান থেকে ফোল্ডারের যে নাম ফোল্ডারের নামটা কপি করে নিলাম সোর্স হিসাবে প্রথমে দিলাম এইটা তার মানে অডিও ফাইলের ভিতরে বোঝাতে আমি এখানে স্ল্যাশ ইউজ করলাম দেন অটোমেটিক সাজেস্ট করতেছে যে আমি কোন এটা দিচ্ছি তার মানে আমাকে এখানে যে জিনিসটা ইউজ করতে হবে যে অডিও গানটা শো করতে আছে সেই অডিওর নাম অ্যান্ড অডিওর ফর্মেট এমপি থ্রি আমাকে এটা অবশ্যই দিতে হবে তো এই হচ্ছে বেসিক বিষয় এবং আমি যদি এখানে এটা যাই ডাব্লু থ্রি স্কুলে যদি খেয়াল করি সেম জিনিস সোর্স এসেস্ট তারা এখানে ডাবল দিয়েছে এবং টাইপ আমাকে এটা ইউজ করতে হবে তারা এখানে আমি যদি খেয়াল করি তাদের আর কি কী কোডে এখানে আছে এবং অডিও যে এটা আছে এটা ব্রাউজার সাপোর্টেড এই এই ব্রাউজারগুলাতে তারা সাপোর্ট করবে এই ব্রাউজার এই ভার্শনগুলোতে এই কোডটা সাপোর্ট করবে ওকে তো কোথায় কি এই জিনিসগুলো এখানে দেওয়া আছে তবে এখানে আর কে জিনিস বলে রাখা ভালো মিডিয়া টাইপ অর্থাৎ এমপি থ্রি ফাইল ফর্মেট যদি হয়ে থাকে তখন মিডিয়া টাইপ আপনাকে ইউজ করতে হবে অডিও বা এমপিইজি একইভাবে ওজি সাধারণত অডিও ফর্মেট হিসাবে এই তিনটা ফাইল আপনি সাপোর্ট করাতে পারবেন এবং তিনটা তিন ফর্মেটের জন্য এরকম তিনটা আলাদা আলাদা মিডিয়া টাইপ রয়েছে তো আমরা যদি খেয়াল করি এখানে রয়েছে হচ্ছে এই যে এখানে এমপি থ্রি নামক একটা সোর্স ফাইল তারা ইউজ করেছে তার জন্য তারা টাইপ ইউজ করেছে অডিও এমপিইজি এবং আমরা যদি খেয়াল করি তারাও কিন্তু এখানে বলেছে যে এমপি থ্রির জন্য ইউজ করতে হবে অডিও এমপিএচি তার মানে আমরাও কিন্তু এখানে সোর্স ফাইল হিসাবে এমপি থ্রি যেহেতু দিয়েছি তার মানে আমরাও এখানে টাইপটা আমরা এখানে ঘোষণা করে দেবো ওকে এখন যদি আমি এখন সেভ করি এবং ডিফল্ট ব্রাউজারের সাহায্যে যদি এটা শো করি তাহলে আশা করি এটা আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অডিও আছে আমি যদি এখন একটু প্লে করি প্লেটা সাধারণত ব্রাউজার ইয়ের উপর ডিপেন্ড করে যেমন অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে আপনার যে জিনিসটা হয় প্লে করতে হলে আপনার মিডিয়া ফায়ার আলাদা একটা ইনস্টল করা থাকতে হবে কিন্তু আমরা যদি গুগল ক্রোমের সাহায্যে দেখাই আমার মনে হয় না এটা প্রয়োজন পড়বে আর এক্সট্রা কোনো সফটওয়্যার ইউজ করে এখান থেকে হয়তো কোনো একটা কিছু প্রবলেম হয়েছে আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি তো এখানে আসলে আমি কুটে এসে যেটা দেখতে পাচ্ছি আমার এখানে প্রবলেম হয়েছে আমি তো ওইখান থেকে কপি পেস্ট করে আনছি তো এইখানে যে ডাবল কোটেশন যেটা দেওয়ার দরকার ছিল এটা আমি চাইলে ভিডিওটা কাট করে দিয়ে দিতে পারতাম আমি কাট করি না এর জন্য কারণ ভুলগুলো আমার যেমন ভুল হয়েছে আপনাদের কিন্তু ভুল হতে পারে তো ভুলগুলো রিপ্রেজেন্ট করলে যে বিষয়টা হয় ইন ফিউচারে যখন আপনার ভুল হবে আপনি ভুলটা বুঝতে পারবেন তো আসলে ভুল হলে একদিকে ভালো সলিউশন করতে পারলে আপনি শিখতে পারবেন প্রপারলি তো আমি এখন যদি রিফ্রেশ করি দেখি আমার কোনো ইম্প্রুভ হয়েছে কি না হ্যাঁ এখন কিন্তু প্লে হচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছি এখানে আমি জানি না হ্যাঁ মিউজিক পাচ্ছে এবং চাইলে আমি এটা অফ করে দিতে পারি সাউন্ড বাড়াতে বাড়াতে মানে আমি একটু ইয়ে করতে পারছি মুভ করতে পারছি কত সেকেন্ড কত মিনিট থেকে ভাবতে পারবো এই বিষয়টা তো এই যে এইখানে অপশনগুলো আসতেছে এই অপশনগুলো মূলত সাপোর্ট করতেছে হচ্ছে আপনার কন্ট্রোলস এইটা দেওয়ার কারণে এখানে আসতেছে তাহলে এই ছিল আপনার অডিওটাকে বিষয়টা চলুন এখন আমরা ভিডিও টেকের বিষয়টা নিয়ে একটু কাজ করি একটা ভিডিও কীভাবে ইয়ে করতে চাই আমি এখানে একটা ইয়ে দিয়ে দিই ভিডিও ভিডিও নামে একটা হেডলাইন দিলাম এখন এই জায়গায় আমরা ভিডিও কোডগুলো ইউজ করবো তো ঠিক আগের মতোই সব কিছু হবে এখানে আমরা চাইলে একটা জিনিস ইউজ করতে পারি অর্থাৎ কারোর ব্রাউজারে যদি এটা সাপোর্ট না করে তখন একটা মেসেজ প্রদর্শন করবে আপনি হয়তো লক্ষ্য করেছেন তাদের এখানে এই যে ইয়োর ব্রাউজার ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট অর্থাৎ এটা দিয়ে দিতে পারেন অর্থাৎ আপনার ব্রাউজারে যদি সাপোর্ট করে তাহলে তো ভালো এটা প্লে হচ্ছে আর যখনই সাপোর্ট করবে না তখন এই মেসেজটা আপনাকে দিয়ে দেবে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন অর্থাৎ অডিও শুরু অডিও ট্যাক শুরু অডিও ট্যাক্স শেষ এর ভিতরে সোর্সটা ডিক্লারেশন করেছেন সোর্স যদি সাপোর্ট করে তাহলে প্লে হবে আর না হলে এই মেসেজটা আপনাকে প্রদর্শন করবে তো চলুন এখন আমরা ভিডিও প্রদর্শন করার কোডটা দেখি তো ভিডিও দেখার জন্য আমরা এখান থেকে ভিডিও ট্যাগ দিচ্ছি একইভাবে ভিডিও ট্যাগ শুরু ভিডিও ট্যাক শেষ একইভাবে অডিওটা যেমন কন্ট্রোল করার জন্য কন্ট্রোলস ইউজ করেছি একইভাবে ভিডিওটাকেও কন্ট্রোল করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোলস ইউজ করে দেব এখন হচ্ছে আসি সোর্সের বিষয়টা সোর্স আমি কোর্ট থেকে সোর্সটা দিচ্ছি সোর্স এস আর সি সোর্স ওকে আমরা যদি খেয়াল করি এখানে মনে হয় সাজেশ সাজেশন দিয়েছিল এই যে সোর্সটা কোত্থেকে দেবো আমি ভিডিও ফাইল থেকে দিতে আছি ভিডিও ফাইলের পর এই যে একইভাবে কি নামে তোকে বলবো তোমাকে আছে যাই হোক এটা হচ্ছে ফাইলের নাম আমাকে এখানে কী শো করছে ভিডিও গানের নাম আর ভিডিও গানের ফর্মেটটা কিন্তু আমাকে শো করছে ওকে আমি সোর্সের যে ট্যাগটা এটা ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড অডিও গানের ক্ষেত্রে যেমন আমরা টাইপ উল্লেখ করেছিলাম ভিডিওর ক্ষেত্রেও আমাকে টাইপ দিতে হবে তো আমি যদি ডাব্লু থ্রি স্কুলে যাই এখান থেকে আমি একটু খেয়াল করব যে তারা টাইপ কি দিচ্ছে ওকে এমপি ফোরের জন্য দিচ্ছে তারা টাইপ অফ ভিডিও এমপি ফোর ওকে তাহলে আমার তো যেহেতু এমপি ফোর তার মানে আমি এই টাইপটা ইউজ করতে পারি অথবা তারা এইখানে কিছু ডিসক্রিপশন দিয়ে রাখবে যে কোন কোন ব্রাউজার সাপোর্ট করছে এবং এই যে এমপি ফোরের জন্য ফাইল ফরম্যাটের জন্য কী ধরনের মিডিয়া টাইপ ইউজ করতে হবে তো এমপি ফোরের জন্য ভিডিও স্ল্যাশ এমপি ফোর তো আমরাও যে কাজটা করবো এখানে টাইপটা উল্লেখ করে দিতে পারি টাইপ ভিডিও এমপি ফোর ওকে সেভ করছি এবং আমি আবার ব্রাউজারে একটু রিফ্রেশ করে দেখি ভিডিওটা আসছে কেনা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো আপাতত আমরা এখানে দুটো জিনিস দেখলাম একটা হচ্ছে অডিও কীভাবে শো করতে হয় একটা হচ্ছে ভিডিও কীভাবে শো করতে হয় তো আপনারা যদি চান যে ইউটিউব থেকে কোনো ভিডিও এখানে শো করতে সেটাও পারবেন তো ইউটিউব থেকে ভিডিও নেওয়ার জন্য আমরা আমি একটা ভিডিও ইউটিউবের ভিডিও ওপেন করে নিচ্ছি এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও অন অন করে নিব ধর আমরা এখান থেকে ট্যাকের একটা ভিডিও নিয়ে নিচ্ছি ওকে আমি চাচ্ছি এই ভিডিওটা আমি এখন শো করবো তো এটা কীভাবে শো করবো আমরা শেয়ারে যাবো নেটওয়ার্কে একটু ইন্টারনেটের স্পিডের কারণে এরকম হতে পারে একটু লেট হতে পারে আচ্ছা যাই হোক আমরা আমি আবার দেখাচ্ছি যে ইউটিউবে যে ভিডিওটা আপনি প্রথম এটা ওপেন করবেন ওপেন করার পর শেয়ারে যাবেন দেন শেয়ার থেকে ইনভার্ডেডে যাবেন অ্যান্ড ইনভার্ডেড থেকে আপনার যে কোডটি এই কোডটি এখান থেকে কপি করে নেবেন সিম্পল এখন একটা কাজ করি কোডটা রাখার আগে আমি একটা হেডিং ট্যাক দিয়ে দিচ্ছি এইচ ওয়ান ট্যাক এইচ ওয়ান ট্যাকের মাধ্যমে এটা আমি বোঝা দিচ্ছি ভিডিও ফ্রম ভিডিও ফ্রম ইউটিউব ইউটিউব ভিডিও ফ্রম ইউটিউব তাহলে আমি বুঝতে পারলাম যে আসলে কোন ভিডিওটা কোড থেকে আসতেছে এটা দিয়ে দিলাম তো টোটাল কোডটা আমি কপি করে পেস্ট করে দিলাম অ্যান্ড আমি যদি এখন রিফ্রেশ করি তো এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে অডিও একটা হচ্ছে ভিডিও একটা হচ্ছে এটাও ভিডিও বাট এটা ইউটিউব থেকে আসছে নেক্সট ভিডিওটাতে আমি দেখাচ্ছি যে আপনি বিনোদন ধরনের গুগল ম্যাপগুলো কোনো প্রতিষ্ঠানের কোনো একটা গুগল ম্যাপ আপনি কীভাবে আপনার ব্রাউজারে শো করবে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের প্রায়ই আমাদের ওয়েবসাইটে ব্যবহার করার প্রয়োজন হতে পারে তো নেক্সট ভিডিওটাতে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি একটা গুগল ম্যাপ আপনার ব্রাউজারে শো করবেন